আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সচেতনতামূলক ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সচেতন করতে চাচ্ছি, কারণ আমাদের সমাজে ভালো মানুষ যেরকম আছে সেরকম কিছু খারাপ কীটপতঙ্গ আছে মানুষরূপী। এই জানোয়ারগুলো অনেক সময় এই টাকার জন্য বা নিজের লোভ চরিতার্থ করার জন্য অনেক জঘন্য কাজ করে থাকেন, যাতে যেসব কাজের ফলস্বরূপ অনেকে জীবন পর্যন্ত দিয়ে দিতে বাধ্য হয়। সেরকম আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাকিং, ইমেল হ্যাকিং এবং ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, এগুলো হ্যাকিং করে অনেকে কী করে, অনেকে অনেককে ব্ল্যাকমেল করে। আর এসব ব্ল্যাকমেলের শিকার বেশিরভাগই আমাদের বোনরা হয়ে থাকেন, কারণ বোনরা হয়তো এসব ব্যাপারে অনেকেই 190 জনে এগুলো জানেন না যে কিভাবে এগুলার প্রোটেকশন সেট করতে হয় অথবা কিভাবে এগুলো সতর্ক থাকতে হয়। অনেকেই শুধু স্বামী হয়তো বিদেশ আছে, ওখান থেকে ফোন সেট ফাটায়, এটাতে একটা ইমু খুলি স্বামীর সাথে যোগাযোগ করে, কিন্তু এই ইমুটার কীভাবে সিকিউরিটি সেট করতে হয় বা তার যে প্রাইভেসি আছে ফোনের, তার স্বামীর সাথে তার অনেক ধরনের ব্যক্তিগত ছবি ভিডিও এগুলো থাকতেই পারে, তাদের অনেক গোপন এই চ্যাটিং বা কথোপকথন থাকতেই পারে, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে কোনো সমস্যা না। কিন্তু অনেকে আছে এগুলো হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেলের শিকার করে, তাদেরকে শারীরিকভাবে ভোগ করে এবং কি তাদের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। আর এই ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো থেকে অন্তত আপনি নিজে বাঁচতে পারেন, কী কী সতর্কতামূলক পদক্ষেপগুলো নিলে। আশা করি আমার ভিডিওটা দেখবেন। আমার আজকের টপিক হচ্ছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি। তাহলে চলেন আমি দেখাই কীভাবে অ্যান্ড্রয়েডের সিকিউরিটিগুলো আপনারা সর্বপ্রথম সেট করবেন এবং কীভাবে ইউজ করলে আপনি কখনোই এ ধরনের প্রতারণার শিকার হবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যখন নতুন মোবাইল কিনবেন অথবা কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, তো সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম মোবাইলটাকে সম্পূর্ণ প্লাস দিয়ে দেবেন, আর নতুন হলে তো ওটা করার দরকার নাই। তো সর্বপ্রথম আপনারা একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে সাইন ইন করে নেবেন। জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য, কারণ জিমেল অ্যাড্রেস আপনি যদি ক্রিয়েট না করেন তাহলে আপনার প্লে স্টোর চালু হবে না, প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আপনাকে সর্বপ্রথম যেতে হবে, এখানে যাবেন, যাওয়ার পর গুগল সেখানে সাইন ইনে ক্লিক করবেন, এই অপশনটা আসবে। আসার পরে যেহেতু আপনার আগের কোনো ইমেল অ্যাড্রেস নাই, যদি থাকে সে এবং পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন, আর যদি না থাকে এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, এক্স ওয়াই জেড যে কোনো একটা দিতে পারেন, এখানে মনে করেন 1 2 3। এরপর আপনার জন্ম তারিখটা দিবেন, জন্ম তারিখ অবশ্যই এমনভাবে হইতে হবে যেন আপনার 18 বছর পূর্ণ হয়, তা না হলে গুগল আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। এরপর আপনার জেন্ডার মেল বা ফিমেল যেটাই হোক সেটা দিবেন, এখানে সাজেস্ট করলে সাজেস্ট থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। একটা পাসওয়ার্ড দিবেন, বড় হাতের একটা বর্ণ আর কিছু সংখ্যা মিলে যেন 8 ডিজিটের উপরে হয়, নিচে হলে হবে না। ব্যাস খোলা হয়ে গেল।
এরপর টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি করে নেবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা এভাবে করতে হয়, প্রাইভেসি সেটিং এর জন্য ম্যানেজ অ্যাকাউন্ট, এখান থেকে এই যে সিকিউর অ্যাকাউন্ট, তো আমি এখানে অ্যাড নাম্বারে আমার একটা মোবাইল নাম্বার অ্যাড করতেছি। মোবাইল নাম্বারটা এই জন্য অ্যাড করবো যাতে কেউ যদি আমার পাসওয়ার্ড জেনেও যায়, অন্য কোনো ডিভাইস থেকে আমার ইমেল অ্যাড্রেসটা যখন লগ ইন করতে চাইবে তখন আমার যে নাম্বারটা দেবো ওই নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা না দেওয়া পর্যন্ত আপনার ইমেলটা ওইখানে ওপেন হবে না, এতে করে আপনি হ্যাকিংয়ের হাত থেকে বেঁচে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যখন মোবাইল নাম্বার সেট করতে চাইবেন আপনাকে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো দেন আমার পাসওয়ার্ডটা ছিল ওকে নেক্সট হয়ে গেল। এবার আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আমি কাতারের মোবাইল নাম্বারটাই দিচ্ছি। মোবাইল নাম্বারটা নেক্সট, হ্যাঁ এখানে আমার মোবাইলে একটা কোড যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে, কোডটা আমি এখানে দিতে হবে। এই যে আমার অন্য একটা সেটে আমার কোডটা চলে আসছে, আমি এটা দিচ্ছি 6 77 9 7 4 6 77 9 7 4 ডান হয়ে গেছে। এবার রিকভারি ইমেল, আপনি আপনার অন্য কোনো একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারবেন যদি আপনি প্রবলেম ফেস করেন অথবা আপনার জিমেলের কোনো সমস্যা হয়, তখন এখানে আপনাকে একটা জিমেল সেন্ড করবে। তো এখানে অ্যাড দিয়ে এই ইমেল অ্যাড্রেসটা সেট করতে পারবেন। ইমেল দেওয়ার পর এখানে নেক্সট দিবেন, হয়ে যাবে। আমি এখন করতেছি না কারণ আমি এই জিমেলটা ইউজ করব না। এরপরে আপনি ট্রাস্ট মোবাইল ডিভাইস, মানে কোন মোবাইল ডিভাইসটাকে আপনি ট্রাস্ট করেন ওটাতে লগ ইন সবসময় থাকবে। তো আমি এখন আমার যেটাতে ইউজ করতেছি সেটাই আছে, ঠিক আছে। তার মানে সাইন ইন রিকভারির অপশনটা আমার স্ট্রং হয়ে গেল। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে গুগল সেটিংয়ে, যে দেখতেছেন এখানে গুগল সেটিংয়ে যাবেন, সেখান থেকে আবার সিকিউরিটি যাবেন। সিকিউরিটিতে এখানে গুগল প্লে প্রোটেক্ট এই জিনিসটা অন করে দিবেন, টার্ন অন। হ্যাঁ, এরপর স্ক্যান করে দেখবেন, গুগলে দেখবে আপনার এখানে কোনো স্পাই সফটওয়্যার আছে কিনা অথবা তথ্য চুরি করতে পারে এই ধরনের কোনো সফটওয়্যার আছে কিনা। একটু সময় নেবে সামান্য। হ্যাঁ, স্ক্যান কমপ্লিট, নো প্রবলেমস ফাউন্ড, ঠিক আছে। আপনি এখানে কর্নারে দেখবেন এটা অন করা আছে, এটারা অন করে দিবেন, এই দুটো অন করে দিবেন, ব্যাস। আপনার এই অ্যান্ড্রয়েডটি মোটামুটি সিকিউর হয়ে গেলো।